আজ সোমবার আট ফেব্রুয়ারি দু হাজার ষোলো ছাব্বিশ বাইশ বঙ্গাব্দ শীতকাল সুপ্রিয় দর্শক আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি সমাজসেবক ও চিকিৎসক এহসান হক চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে শুভ সকাল কেমন আছেন ভালো আপনি ভালো আছি আজ আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমরা জানি যে আপনি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন আমেরিকায় ছিলেন এবং আপনি সেখানে থেকেও একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের শিশুদের জন্য কাজ করছেন এবং প্রতিষ্ঠানটি হচ্ছে ডিস্ট্রাস্ট চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল তো এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমরা জানবো আহ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন কাজ করে আসলে আমাদের দেশে বর্তমানে কি অবস্থা আপনি দেখছেন সেই সব কিছু নিয়ে আড্ডা দেব আসুন ফিরে যে আমাদের আজকের অতিথি চিকিৎসক ও সমাজসেবক হেসান হকের কাছে শুরুতেই আহ এই যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছেন এবং এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনি এগিয়ে চলছেন এই প্রতিষ্ঠান প্রসঙ্গে যদি একটু বলতেন বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের সুবিধা বঞ্চিত শিশুদেরকে সাহায্য করাটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের দুইটা মিশন একটা হলো চাইল্ড রাইটস অ্যান্ড সাইটস তো আমরা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি চাইল্ড লেবার প্রিভেনশন করার জন্য কাজ করছি এবং ব্লাইন্ডনেস প্রিভেনশনও আমাদের একটা মূল উদ্দেশ্য এবং এই প্রতিষ্ঠানটির জন্ম হয় দুই সালে ইয়েল ইউনিভার্সিটি থেকে কেন এরকম ইচ্ছে হলো কাজ আমার জন্ম এই চোখ খারাপ নিয়ে যেটাকে বলে কনজিনিজাল ক্যাট্রাক্ট এবং সৌভাগ্যক্রমে আমার এটা ধরা পড়েছিল আমার সাতবার অপারেশন হয়েছিল যে কারণে আমি আজকে চোখে দেখতে পাচ্ছি যদিও এটা আমার খুবই আনফর্চুনেট যেটা আমি নিয়ে জন্ম বাট আই এম আমর্চুনেট দ্যাট আমার বাবা মার সেই ক্ষমতা ছিল আমাকে এই চিকিৎসা করানোর বা এই যে কারণে আমি লেখাপড়া শিখতে শুরু পেরেছি ডাক্তার হতে পেরেছি পিএইচডি করতে পেরেছি বা দেশের বাইরে কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু বাংলা দেশে তো অনেক শিশু আছে যাদের এই সমস্যাটা ধরাই পড়ে না বা চিকিৎসা করার সামর্থ্যই নাই তাই তো তো এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছিলাম ঠিক ছোটোবেলায় যখন আমার এই সমস্যা নিয়ে আমি নানা ধরনের প্রবলেম ফেস করেছি নানা ধরনের ডিসক্রিমিনেশন ফেস করেছি পেইনফুল সিচুয়েশান হ্যান্ডেল করতে হয়েছে তো গ্র্যাজুয়ালি আমি এই সব কাজের সাথে ইনভলভ হয়ে যাই নানা ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে ছোটোবেলা থেকেই এবং এই কাজ করতে করতেই আমি বড় হয়ে ডাক্তারি পাশ করি দেশের বাইরে যাই কিন্তু আমি আর থেমে থাকিনি আমি গ্রামে গ্রামে যাওয়া শুরু করি গ্রামের মহিলাদেরকে এডুকেট করতে শুরু করি যাতে তারা প্রেগনেন্ট হলে ডাক্তারের কাছে যায় তারা যেন প্রেগনেন্সির সময় শাক সবজি খায় সেই জন্য তাদেরকে শাকসবজি বিচি দিতে শুরু করি তাদেরকে ভাইটামিন সাপ্লিমেন্ট দিতে শুরু করি এইভাবে আমার কাজের শুরু এবং দেশের বাইরে যেয়েও আমি সেই কাজটাকে কন্টিনিউ করতে থাকি মানুষের মাঝে বলতে থাকি আস্তে আস্তে মানুষজন আমাকে সাপোর্ট দিতে শুরু করে কাজে ইএল ইউনিভার্সিটিতে আমি যে এখন কাজ করছিলাম তখন এরকম সব মানুষদেরকে ডেকে আমি একটা সেমিনার আয়োজন করি এবং সবাই আমাকে সাপোর্ট দেয় এবং সেখান থেকেই অর্গানাইজেশনটা শুরু you <sweak> কয়েকবার আপনার অপারেশন হয়েছে চোখে সেই সময়কার কথা যদি একটু বলতেন যে আপনি নিজে কি অনুভব করেছিলেন কি গেছে আপনার উপর কথা এবং তখন হসপিটাল নাম ছিল যেটাকে এখন সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে সবাই চেনে সেখানে অনেক মাস আমাকে থাকতে হয়েছে এবং আমার সেই দিনগুলো আমার স্মৃতিতে আছে হ্যাঁ তবে যে কথা বলছিলাম যে প্রফেসর সৈয়দ উদুদুনি উনি খুবই ভালো ছিলেন উনি আমার বাবারও বন্ধু ছিলেন এবং আমাকে উনি খুব যত্ন সহকারে আমাকে সার্জারিগুলো করেছিলেন হ্যাঁ যে কারণে আমি আসলে এখন দেখতে পাই তা নাহলে আমিও কিন্তু অন্ধ হয়ে যেতাম বড় যে কষ্টটা আমার হতো নাইনটি নাইন পারসেন্ট কেসে যখন কারোর সাথে আমার পরিচয় হতো এটাই ছিল ইনিশিয়াল ইন্ট্রোডাকশন আমার যে ভালো দিকগুলো আছে আমি যে সবসময় ক্লাসে ফার্স্ট হই হ্যাঁ সেটা কিন্তু কেউ জিজ্ঞেস করছে না আমার যে পঙ্গুত্ব আমার যে সমস্যা এটা কি মানুষ আইডেন্টিফাই করছে কিন্তু আমি প্রতিবাদ করতে পারতাম না এবং প্রতিবাদ করতে পারতাম না বলেই ধীরে ধীরে তখন ওই সোশ্যাল ওয়ার্ক ইনভলভ হয়ে যাই ধীরে ধীরে এই সব কাজকেই নিজের সান্ত্বনা খুঁজে বের করি কাজী আমি আজ যে কাজগুলো করছি এই কাজগুলো অনেক যন্ত্রণা এবং কষ্ট থেকেই তৈরি আয়োজনের শুরুতেই কথা হচ্ছিল একটু আগেও যে আমেরিকায় যেই শিশুটা বেড়ে উঠছে তার সাথে আমাদের দেশের একটি শিশুর পরিচয় হবে বন্ধুত্ব হবে এবং সেই একই সাথে বেড়ে ওঠা হবে সেই বিষয়ে যদি একটু বলতেন যে এরকম একটি ধারণা কিন্তু সচরাচর এখনো পর্যন্ত দেখাই যায়নি এরকম একটি ধারণা কি করে এলো আমি বাংলাদেশ থেকে বড় হয়ে দেশের বাইরে গেছি ফলে দেশের সমস্যাগুলো দেশের দারিদ্রতা ধনী দেশে বাস করে ওই জিনিসগুলোকে আরো আরও ব্যাপকভাবে রিয়ালাইজ করেছি এবং যখন আমার নিজের সন্তান আমেরিকায় জন্ম হয়েছে কাজী আমি তখন চিন্তা করেছি যে বাংলাদেশের একটা সন্তানের সাথে বাংলাদেশের একটা শিশু যে কিনা রাস্তায় ফুল বিক্রি করছে বা মানুষের বাসায় কাজ করছে সেই শিশুটার সাথে আমার যে মেয়ে যার কিনা আমেরিকান ইয়েল ইউনিভার্সিটিতে জন্ম তার সাথে পার্থক্যটা কি। এবং এই দুটা শিশুকেই আমি কিভাবে হেল্প করতে পারি এই আইডিয়াগুলোর থেকেই এই প্রোগ্রামটা ডেভেলপ হয়েছে তা আমি সংক্ষেপে আপনাকে প্রোগ্রামটা যদি বলি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যেমন ধরেন এই যে বাচ্চাগুলো রাস্তায় বা মানুষের বাসায় বা ফ্যাক্টরিতে কাজ করছে এই শিশুগুলো তো রিমোট এরিয়া থেকে আসছে হয় ফামি নাহলে পটুয়াখালী বা রংপুর যেসব জায়গায় দারিদ্রতার মাত্রা বেশি সেসব জায়গা থেকে বাচ্চারা বা শিশুরা ঢাকায় আসে বিভিন্ন ধরনের শিশু শ্রমে তারা ইনভলভ হয় সেটা মানুষের বাসায় কাজ করা হোক আরই হোক কিন্তু আহ সমস্যা হলো যে এই শিশুগুলো অনেকটা প্রিয়ারের মতো ধরেন একটা বাসায় যখন একটা ছোট বাচ্চা কাজ করে সে অনেকটা প্রিয়নার তার স্কুলে যাওয়ার কোনো উপায় নাই বা সে অনেক সময় অসুস্থ হলে তার চিকিৎসা হচ্ছে না বা গৃহকূর্তি সে বাচ্চাটাকে টর্চার করছে এই এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করাটাই আমাদের কাজ এবং এই বাচ্চাটাকে হেল্প করাটাই আমাদের কাজ কীভাবে আমরা সেটা করছি তো আমরা করছি কি ওই বাচ্চারা যে রিমোট এরিয়া থেকে আসছে যে নীলফামারি বা রংপুর বা পটুয়াখালী ওই সব এরিয়াতে যে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি একটা স্কুল সরকারি স্কুল বাছাই করে নিচ্ছি সেই সরকারি স্কুলেকে কেন্দ্র করেই আমরা প্রোগ্রামটাকে ডেভেলপ করছি কিভাবে ওই স্কুলের যে শিক্ষক মণ্ডলী আছে এবং ওই এলাকায় যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করি এবং এই কমিটি আমাদেরকে লিজ দিচ্ছি যে কোন কোন বাচ্চা আগে স্কুলে আসতে এখন আসছে না ড্রপ আউট হয়ে গেছে বা কোন কোন বাচ্চারা গরিব সেই বাচ্চাগুলোকে আমরা সেই ডেটা বা সেই লিস্ট ধরে ধরে সেই বাচ্চার ফ্যামিলিগুলোর সাথে ভিজিট করছি করে বাচ্চার বাবা মাকে আমরা কনভিন্স করছি যে তুমি ওই বাচ্চাটাকে ঢাকা বা মানুষের বাসায় কাজে পাঠিয়ে যে তোমার যে বেনিফিট হচ্ছে সেই বেনিফিটটা আমরা কোনো না কোনোভাবে তোমাকে দেবো উই মেক দ্যাট কমিটমেন্ট টু দ্য প্যারেন্টস ফলে এবং তাকে বলি যে তুমি তোমার বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে আসো গ্রামে এবং বাচ্চাটা তোমার সাথে বাস করবে এবং বাচ্চাটা স্কুলে যাবে এবং বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য সুস্থ থাকার জন্য এবং তার সমস্ত সুযোগ সুবিধা পেয়ে বড়ো হওয়ার জন্য যা যা সুযোগ লাগে সেটা জামাকাপড় জুতা মোজা থেকে শুরু করে পেস্ট ব্রাশ শ্যাম্পু বই খাতা চিকিৎসা যা লাগুক উই উইল প্রোভাইড এভরিথিং এ টু জেড এই কমিটমেন্টটা আমরা প্যারেন্টসদের সাথে করি যখন বাচ্চাটি স্কুলে ফিরে আসলো বা আমাদের প্রোগ্রামের আওতাভুক্ত হলো তখন আমরা করছি কি ওই বাচ্চাটার সাথে আমেরিকান একটা বাচ্চার বন্ধুত্ব করে দিচ্ছি আচ্ছা এই বন্ধুত্বটা কি করে করিয়ে দিচ্ছে সেটাই একটা ইন্টারেস্টিং এবং সেটাই সবচেয়ে ইউনিক পয়েন্ট অফ আওয়ার অর্গানাইজেশন কিভাবে যেমন ধরেন আমার মেয়ে ক্লাস থ্রিতে বা ফোরে বা ফাইভে পড়ে হ্যাঁ তাকে আমরা মোটিভেট করছি যে দেখো আমরা বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ আমাদের রুট এরকম বাংলাদেশের একটা বাচ্চার সাথে তুমি কি বন্ধুত্ব করবা ন্যাচারালি বাচ্চারা বলে হ্যাঁ আমি বন্ধুত্ব করব। এট এ কাইন্ড অফ মডার্ন পেনপল টাইপের পেনপল ফ্রেন্ডশিপ তখন আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসি ডিস্ট্রেস চিলড্রেন ডট অর্গ হ্যাঁ তখন আমাদের ওয়েবসাইটে যখন আমার মেয়ে আসছে তখন সে দেখছে যে কিছু শিশুর ছবি ওই যে শিশুগুলোকে আমরা গ্রামে ফিরিয়ে নিয়ে যাচ্ছি তাদের ছবি আমরা ওয়েবসাইটে দিচ্ছি দেওয়ার পর রকম একটা শিশুকে সে পছন্দ করে এবং তাকে ওই সে আমাদের ওয়েবসাইটে একটা সুন্দর একটা মেকানিজম আছে যে দুইটা বাচ্চার সাথে বন্ধুত্ব হয় একজন একজনকে চিঠি লিখতে পারবে একজন একজনের সাথে কথা বলতে পারবে কমিউনিকেট করতে পারবে একজন রিপোর্ট দেখতে পারবে কেমন এই আস্তে আস্তে এই দুইটা বাচ্চার সাথে বন্ধুত্ব হতে শুরু করে ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন চিঠিপত্র বিভিন্ন ভাবে কেমন এই বন্ধুত্বটা হতে গেলে এই বাচ্চাটা তো সাপোর্টের দরকার এই বাচ্চাটা স্কুলে যাবে তার জন্য তো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার সেই সাপোর্টটাও কিন্তু আমেরিকান বাচ্চাটা বা আমার মেয়েটা দিচ্ছে কিভাবে আমার মেয়েকে বলছি যে তুমি ওই বাচ্চাটাকে সাহায্য করতে চাচ্ছ তার তো স্কুলে যাওয়ার জন্য সাপোর্ট দরকার ইট ডলার তো এই ফিফটিন ডলারটা তোমাকে আর্ন করতে হবে এবং ওই বাচ্চাটাকে দিতে হবে কারণ ছোট একটা মেয়ে আমেরিকান মেয়ে বা একটা বাচ্চা তার ফিফটিন ডলার সে কিভাবে পাবে তাই তো তখন তাকে আমি শেখাচ্ছি যে ঠিক আছে আমি আমার ওয়াইফকে ডাকলাম যে ওকে তুমি কিভাবে একে হেল্প করতে পারো ঠিক আছে আই জব তুমি প্রতি উইকেন্ডে আমার লন্ডি করে দিবা এবং মোজার জোড়া খুঁজে পেতে সাহায্য করবা এটাই হলো তোমার কাজ এবং এই কাজের মধ্যে আমার ওয়াইফ তাকে পনেরো ডলার করে দিচ্ছে এবং সেই পনেরো ডলার দিয়ে আমার আমেরিকান মে বাংলাদেশি বাচ্চাটাকে সাপোর্ট করছে এবং দুই বাচ্চার সাথে বন্ধুত হচ্ছে এটাই আমাদের বেসিক প্রোগ্রাম এটাই আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের আওতায় হাজার হাজার বাচ্চা ইনভলভ হয়েছে দু দেশের এই পর্যন্ত আসলে কতজন শিশু আওতাভুক্ত হয়েছে বা হ্যাঁ আমরা ডাইরেক্ট স্পন্সারশিপ আওতায় আমাদের প্রায় পনেরোশো বাচ্চা আছে এছাড়াও যে স্কুলগুলোতে বা যে এরিয়াগুলোতে আমরা কাজ করি যেমন পটুয়াখালী নীলফামারী ফেনি হবিগঞ্জ হ্যাঁ এবং ঢাকায় যাই হোক এই সব যে স্কুলগুলো সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার বাচ্চাকে আমরা নানা ধরনের সাপোর্ট দিচ্ছি তাদের ডেভেলপমেন্টের জন্য তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট আমরা দেই শুধু গরিব নয় ধনী বাচ্চারা বা সব ধরনের বাচ্চাদের জন্যই এটা একটা হেল্পফুল হতে পারে এছাড়া আমাদের একটা হেলথ ক্লিনিক আছে ঢাকায় বস্তিতে কল্যাণপুর বস্তিতে যেখান থেকে কিনা আমরা অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার মানুষকে ফ্রি হেলথ ক্লিন কেয়ার দিচ্ছি এবং এখানে আরও একটা বিষয় আছে যে যেসব মান গরিব মানুষ বস্তির মানুষ যাদের একটা সিরিয়াস প্রবলেম হলে স্পেশাল লিস্ট ডাক্তারের কাছে যেতে পারছে না হ্যাঁ তখন আমরা আমেরিকা থেকে টেলিমেডিসিনের মাধ্যমে আমেরিকায় যেসব বাংলাদেশি ডাক্তার বা বিদেশি ডাক্তার আছে তাদের একটা নেটওয়ার্ক আছে তারা তাদের ইন্টারনেটের মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে আমরা এদেরকে ভালো চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থাও করেছি আর একটা জিনিস যে আমাদের একটা ছোটো অরফেনেজ আছে মোহাম্মদপুরে এখানে পঁয়তাল্লিশটা মেয়ে বাচ্চা আছে দারুণ সুন্দর প্রোগ্রাম আপনি সময় পেলে কখনো ভিজিট করবেন ইজ এ ভেরি নাইস প্রোগ্রাম আমি খুবই কনভিন্স কারণ এই বাচ্চাগুলো এত ভালো করছে এত সুন্দর রেজাল্ট করছে এবং তারা ক্লাসে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে তারা প্রথম দ্বিতীয় পুরস্কার নিয়ে আসছে এবং এই কম্পিটিশনগুলো সব বাচ্চাদের সাথে এইটা থেকে আমার বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে যে আমরা যদি এই যে বিশাল সংখ্যক শিশু বাংলাদেশে আছে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে যদি উপযুক্ত সুবিধা দেওয়া যায় তাদেরকে যদি স্কিল ট্রেনিং দেওয়া যায় তাহলে আমরা একটা বিরাট পাওয়ার সৃষ্টি করতে পারি কেমন এবং এই পাওয়ারের সাথে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশী বংশোদ্ভূত যে শিশুরা বড় হচ্ছে তাদেরকে যদি আমরা কানেক্ট করতে পারি তাইলে একটা বিশাল শক্তির সৃষ্টি হবে এবং এই মেধার কারণে বাংলাদেশ একদিন খুবই উন্নত দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই আমরা এই কাজটাকে এত জোরালোভাবে করছি বা করতে পারছি আমরা সে প্রত্যাশা ব্যক্ত করছি যে এই যে এই মহৎ কাজের মাধ্যমে আসলে একেবারে ছোট বয়স থেকে শিশুদের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ যে মনোভাবের সৃষ্টি হবে সেটা আসলে পরবর্তীতে অনেকটা সুফল বয়ে আনবে অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভীষণকে ধন্যবাদ প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজকের সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক